রক্তদাতাদের সম্মাননা দিলেন কোয়ান্টাম স্বেচ্ছা রক্তদান কার্যক্রম কোয়ান্টাম ফাউন্ডেশন। কমপক্ষে যারা 10 বার রক্ত দিয়েছেন এমন 3 শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা জানালো এই সংস্থা। শুক্রবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সকাল 10:30টায় এই সম্মাননার আয়োজন করা হয়। কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালক সমন্বয় মিসেস সুরাইয়া রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের সচিব ভূঁইয়া শফিকুল ইসলাম। অনুষ্ঠানে যারা কমপক্ষে 10 বার রক্ত দিয়েছেন এমন 300 জন রক্তদাতাকে সিলভার মেডেল, সার্টিফিকেট ও বিশেষ আইডি কার্ড প্রদান করা হয়। ফাউন্ডেশনের ভবিষ্যৎ রক্তদাতা তৈরির লক্ষ্যে স্কুল কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের আগ্রহী করতে অজেয় 19 পরিচালনা করছে। এছাড়া জন্মদিনে রক্তদানের বিষয়টিকে ফাউন্ডেশন জনপ্রিয় করার প্রচেষ্টা চালিয়ে আসছে। কোয়ান্টাম স্বেচ্ছা রক্তদান কার্যক্রমে রয়েছে 2 লক্ষাধিক স্বেচ্ছা রক্তদাতার সুসংগঠিত ডোনার পুল, যাদের মধ্যে প্রায় 30,000 আজীবন রক্তদাতা নিয়মিত ফাউন্ডেশনের আহ্বানে কোয়ান্টামে এসে রক্তদান করে যাচ্ছেন। এই ডোনার পুলের উপর ভিত্তি করে কোয়ান্টাম এ পর্যন্ত 5,48,254 ইউনিট রক্ত এবং রক্তের উপাদান মুমূর্ষু মানুষের সহায়তায় সরবরাহ করতে পেরেছে বলে জানান কোয়ান্টাম ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর ডাক্তার মনিরুজ্জামান। এ সময় স্বেচ্ছা রক্তদাতাদের পক্ষে বক্তৃতা করেন ফারহা রাবি এবং গ্রহীতার পক্ষ থেকে থ্যালাসেমিয়া রোগী লামিয়া। উল্লেখ্য যে কোয়ান্টাম ফাউন্ডেশন 2003 সাল থেকে স্বেচ্ছা রক্তদাতাদের উদ্বুদ্ধ করতে নিয়মিত সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে আসছে।